নারী উন্নয়নে বিভিন্ন কর্মশালা, সেমিনার, দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, এসব কাজ কি শুধু সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান করে থাকে? আমাদের ধারণা সচরাচর এটাই হয়। আরেকটি বিষয়, যারা উদ্যোক্তা তারা কি শুধু তাদের পণ্য উৎপাদন করে ক্রেতার কাছে পৌঁছে দিলেই তাদের কার্যক্রম শেষ? না, উদ্যোক্তা যেমন তার নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন, তেমনি সমাজের উন্নয়ন এবং পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে থাকেন। আমাদের সাথে আছেন এমন একজন উদ্যোক্তা, হাসিনা মুক্তা। আপনাকে স্বাগত আমাদের মপকাস্টে। ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে পেয়েও আমরা অনেক আনন্দিত আমাদের আজকের এই আয়োজনে। আপনি কাজ করছেন বুটিক্স এবং হস্তশিল্প নিয়ে। জি, আমি মূলত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নতুনত্ব বুটিক্স ও হস্তশিল্প। তো আমি মূলত হচ্ছে লেডিস আইটেমগুলো করি, মেয়েদের বিভিন্ন ধরনের টপস, তারপর বোরখা, কুর্তি, আবায়া, তারপর বেবিদের ড্রেস করি। পাশাপাশি আমি কিছু গিফট আইটেম, ক্রাফট আইটেম তৈরি করি এবং এগুলোর প্রশিক্ষণ দিই। এগুলোর প্রশিক্ষণও দিচ্ছেন? হ্যাঁ। বিভিন্ন প্রতিষ্ঠান না নিজের প্রতিষ্ঠান আছে কোনো? হ্যাঁ, এগুলো আমি নিজের প্রতিষ্ঠানেও দেই আর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, এসএমই ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর, সাবা বাংলাদেশ, এরকম অসংখ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। আপনার যে সামাজিক উন্নয়নমূলক কাজ, পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ, সাথে নিজের ব্যবসা পরিচালনা কিভাবে করছেন? এটা হচ্ছে আসলে মানে কাজের নিজের যেটা হচ্ছে আমার ব্যবসা যেটা করি, এটা হচ্ছে নিজের চাহিদা, নিজের চাহিদা মেটানোর জন্য, নিজেকে স্বাবলম্বী করার জন্যই আসলে আমার ব্যবসাটা আমি করি। এবং নিজে যখন একটা অবস্থায় নিজে স্বাবলম্বী হই, তারপর মনে হয় সমাজের কিছু দায়িত্ব আসলে এসে পড়ে, এগুলো কাজ করতে গেলে এই কাজগুলো সামনে এসে পড়ে এবং আমার মনে হয় প্রতিটা মানুষেরই এই দায়িত্বগুলো পালন করা উচিত। তো সেইভাবেই হচ্ছে আমি বিভিন্ন সামাজিক কাজগুলো করে থাকি। আমি যখন নিজে প্রতিষ্ঠিত হয়েছি তখন কিন্তু আমি শুধু আমাকে নিয়ে ভাবি নাই, আমার মনে হয়েছে আমার আশেপাশে কিছু মানুষকেও যদি আমি সবাইকে নিয়ে ভাবতে হবে। সবাইকে না পড়লেও যারা নিজের কাছের কিংবা পরিচিত কাজ করতে পাচ্ছে না, কোনো উদ্যোগ নেবার সাহস পাচ্ছে না, তাদের কাছে যে সাহস দেওয়া, দাঁড়ানো, সেটাই। হ্যাঁ, সেটাই হচ্ছে, এটা হয়েছে কি আসলে আমি নিজে যখন অনেক জায়গায় এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, সেখান থেকে কিন্তু আমার মনে হয়েছে যে আমার যেহেতু সুযোগ আছে এই জায়গায় কাজ করার, আমি কাজ করব। যেমন উদ্যোক্তা উন্নয়নে আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করি। তো তাদের এইভাবে করে বিভিন্ন সামাজিক কাজ, আমি যেহেতু একদম তৃণমূল থেকে নারীদের নিয়ে কাজ করি, তাদের প্রশিক্ষণ দিই, ওই সময়টা প্রশিক্ষণ দিতে যেয়ে আমি দেখেছি তাদের অনেক সমস্যা। তখন যে তাদের যৌতুক বিরোধী বিভিন্ন কর্মশালা, বাল্যবিবাহ, তারপর এই ধরনের বিভিন্ন ইয়েগুলো, কার্যক্রমগুলো নিয়ে তখন আমি বিভিন্ন ধরনের কর্মশালা করি। তারপর হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করি। আমার মনে হয় যে আমাদের আসলে পরিবেশটাকে সুন্দর রাখা, আমার নিজের জন্য সুন্দর রাখতে হবে পরিবেশটাকে। তো সেই জন্য আমি বৃক্ষরোপণ কর্মসূচি, এই ধরনের নানা ধরনের আমি সামাজিক কাজগুলো করি। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যেটা সচরাচর মানে আমার একটা সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে কাজগুলো আমরা করি। তো ওখানে অনেকেই দেখা যায় এটা করে থাকে, যেমন কম্বল বিতরণ বা খাদ্য বিতরণ, এগুলো হয়তো ওই সময়কার চাহিদার জন্য তারা করে। কিন্তু আমার কাছে মনে হয় আমি বেশি গুরুত্ব দেই যেটাতে, সেটা হচ্ছে সাস্টেনেবল কিছু করা আর কি। যে একটা মানুষকে আমি প্রশিক্ষণ দিলাম, তাকে একটা সেলাই মেশিন কিনে দিয়ে তাকে একটা কাজে যখন আমি সম্পৃক্ত করি, যাতে সেই তার নিজেকে নিজে স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি তার পরিবারকে সে চালাতে পারে, মানে তার যাতে পরবর্তীতে আর কারো কাছে হাত পাততে না হয়, একবারই সে তাকে আমি সহযোগিতা করব। মানে এইভাবেই হচ্ছে আমি আসলে চেষ্টা করি যে কাজগুলো সাস্টেনেবল করার জন্য। আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন, সফলতা পেয়েছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছেন, এই যে উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে ফ্যামিলির সাপোর্ট কতটা পেয়েছেন? আসলে হচ্ছে ফ্যামিলির সাপোর্ট বলতে, আমরা মেয়েরা আসলে প্রথম দিকে ওরকম ফ্যামিলির সাপোর্ট পাই না, যেটা সত্যি অস্বীকার করার কিছু নেই। ফ্যামিলি থেকে প্রথমে আসলে বাধাই আসে। একটা মেয়ে যখন উদ্যোক্তা হওয়ার চিন্তা করে তখনই কিন্তু একটা বাধা আসে, মানে মানুষ মনে করে যে উদ্যোক্তা হওয়ার চিন্তা করা মানে একটা রিস্ক থাকে ওখানে। তো সেই জায়গাটাতে একটা মেয়েকে মানে সাপোর্ট দেয় না ফ্যামিলি। ফ্যামিলি এটাই বলে মেয়ে মানুষ হয়ে ব্যবসা করবি,
প্রথম কথা তো এটাই থাকে, হ্যাঁ, মেয়েদের চাকরি করলে মানায়। হ্যাঁ সেটাই, আরো আসলে হচ্ছে কি মানে আমাদের ফ্যামিলি যেটা অভিভাবক যারা তারা হচ্ছে এই বাধা দেওয়ার পিছনেও কারণ আছে, কারণ আমাদের সমাজ বা আমাদের এতটা এখনো কিন্তু মেয়েদের জন্য প্রতিবন্ধকতা কিছু আছে, বিভিন্ন জায়গায় পদে পদে তাদের হেনস্থা হতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সেজন্যই তারা ওই ভয়গুলো থেকেই আসলে বাধাগুলো দেয়। তো একটা মেয়ে যখন কিছুটা করে দেখাতে পারে তখন কিন্তু ফ্যামিলি থেকে প্রতিবন্ধকতাগুলো আর থাকে না, তখন কিন্তু সাপোর্টের জায়গাটা প্রথমে আসে না কিন্তু পরে সাপোর্ট পাওয়া যায়, যেটা আমিও পেয়েছি আর কি, পরবর্তী সময়ে সবার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, কিন্তু প্রথমে সবার কাছ থেকে একটা বাধাটা দিয়ে আসলে শুরু হয় সব বাধা অতিক্রম করে এখন আপনি এগিয়ে চলেছেন। আপনি পণ্য উৎপাদন করছেন দেশের মধ্যে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনার পণ্য, মানে বিভিন্ন দেশে, দেশের বাইরে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছেন, যে এই মেলায় অংশগ্রহণের পেছনের গল্পটা কি ছিল? প্রথমে তো হচ্ছে নিজে পণ্য উৎপাদন করে আমি আমার দেশি যে ছোট ছোট মেলা আমার আশেপাশে সেই মেলাগুলোতে আমি সবসময় অংশগ্রহণ করতাম আমার কাছাকাছি, তারপর হচ্ছে আমি বিভিন্ন আঞ্চলিক মেলাগুলোতে ঢাকার বাইরের বিভিন্ন মেলাগুলোতে অংশগ্রহণ করি, জাতীয় এসএমই মেলা, যুব উন্নয়ন মেলা এবং বাণিজ্য মেলায় আমি অংশগ্রহণ করি। তো এই মেলাগুলো করার পরে দেখা যায় আস্তে আস্তে করে সাহস একটু বাড়ে। হ্যাঁ তারপর দেখেছি যে আমার দেশের মানে আমার পণ্যটা এরকম অনেক সময় দেখেছি বাইরে থেকে অনেকে আসে আমাদের মেলাগুলোতে, যখন বাণিজ্য মেলা হয় বা এসএমই মেলা হয় এরা খুব পছন্দ করে আমাদের পণ্যগুলো, তো সেই থেকে মনে হয়েছে যে আমার পণ্যটা আসলে দেশের বাইরেও ছড়িয়ে দেওয়া উচিত এবং আমার চাহিদা সেখানে কীরকম সেটা যাচাই করার জন্যই প্রথমে একবার মেলায় যাই। আমি চায়নাতে মেলা করি, থাইল্যান্ডে, তারপর কলকাতায়, এরকম বিভিন্ন দেশে আমি মেলা করি। বিশেষ করে আমরা মেলাগুলো করতে যাই কিন্তু আমরা বায়ার কালেক্ট করার জন্যই আর কি, ওখান থেকে আমাদের বায়ার পাওয়া যায়, অর্ডার পাওয়া যায়, তো ওই জন্যই আমার দেশের বাইরে মেলাগুলো করা। বাইরের মেলায় বায়ার যারা থাকেন তারা ফরেনার বেশি থাকেন না আমাদের দেশীয় ক্রেতা যারা থাকেন তারা বেশি থাকেন? এটা আসলে দেশ বুঝে হয় আর কি, যেমন কলকাতাতে দেখা যায় অনেক বাঙালিও থাকে, ওই দেশের তাও থাকে, আবার দেখা যায় থাইল্যান্ডে অনেক ট্যুরিস্ট থাকে, নেপাল মেলাগুলোতে ট্যুরিস্টরাই বেশি থাকে, আবার চায়না মেলাগুলোতে দেখা যায় ওদের দেশের মানুষজন থাকে বা ওদের দেশের বায়াররাই থাকে বেশি, তো এরকম দেশ বুঝে এটা ইয়ে হয়। আপনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, জাতীয় যুব পুরস্কার 2014 সহ অন্যান্য পুরস্কার পেয়েছেন, যখন একটা সফলতা আসে কিংবা পুরস্কার পান তখনকার অনুভূতি কেমন হয় আপনার? পুরস্কার আসলে সবার জন্য চমৎকার অনুভূতি, পুরস্কার পেলে অবশ্যই অবশ্যই পুরস্কার পেলে আসলেই খুব ভালো লাগে, পুরস্কার কিন্তু আরো উৎসাহ জাগায় আর কি, কাজ করার অনুপ্রেরণা জোগায়। তো সেই হিসাবে আমি জাতীয় যুব পুরস্কার পেয়েছি এটা 2014 সালে, তার আগেও আমি আরো নানান পুরস্কার পেয়েছি, আমি স্বাধীনতা স্মারক সম্মাননা, তারপরে নেলসন ম্যান্ডেলা সম্মাননা, এরকম আরো অসংখ্য আমি সম্মাননা পেয়েছি। আমি কলকাতাতেও আমি সম্মাননা পেয়েছি, সেখানে কৃষি মন্ত্রী আমাকে সম্মানিত করেছেন। তো আমি রিসেন্ট একটা মানে করোনার সময়ে যারা সামাজিক কাজ করেছে তাদের অবদান স্বরূপ শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড যেটা, সেটা আমি রিসেন্ট পেয়েছি, এটাও আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আর একটা পাওয়ার কথা আমি বলবো, সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন সময়ে উদ্যোক্তা তৈরি করি, তাদের প্রশিক্ষণ দেই, তাদেরকে চেষ্টা করি যে একটা লাইন গার্ড দিয়ে তাদের একটা অবস্থানে পৌঁছাতে, এটা করে থাকি। তো একটু গল্পই এটা একটা, আমার এক স্টুডেন্ট সে আমার কাছ থেকে সে কাজ শিখেছে, তো আমার যেটা আমার করার আমি করি অন্যদের জন্য তার জন্য আমি সেটা করেছি। তো একটা সময় সে আসলে স্বাবলম্বী হয়, সে ভালো বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয় এবং জাতীয়ভাবে বিভিন্নভাবে সে পুরস্কৃত হয়। তো সে বরিশালে তার বাড়িতে ওখানে ডিসির মাধ্যমে সে তাকে সম্মাননা করা হবে, সেটা হচ্ছে তার অবদানের জন্য তার মাকে সম্মাননা করা হবে, সেটা হলো তাকে মাকে মাতৃগর্ভ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো সে যখন আবেদন করে সে আবেদনের মধ্যে সে দুইটা মায়ের নাম লেখে, তারপর যারা বিচারক মণ্ডলী ছিলেন তারা তাকে জিজ্ঞেস করে, পরে তাকে ডেকে এনে জিজ্ঞেস করে যে এখানে তো আমরা তোমার যে মা তোমাকে গর্ভে নিয়েছে সেই মাকে আমরা সম্মাননা দিব, কিন্তু সেখানে দুইটা মা কি করে আসে? তখন সে বলে যে হ্যাঁ আমার মায়ের অবদান আছে, আমার মা আমাকে গর্ভে নিয়েছে, আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু আপনারা আমাকে যে অ্যাওয়ার্ডটা দিচ্ছেন, আমি হয়তো সফল হয়েছি, আমি ব্যবসায় সফল হয়েছি, আমার সফলতার জন্য আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, কিন্তু সেই সফলতা যার জন্য এসেছে, যার অবদান সবচেয়ে বেশি, আমি চাই এই অ্যাওয়ার্ডটাতে তার নাম থাকুক।
তো ওর এই কথাটাতে ওখানে সবাই অনেক বেশি খুশি হয়েছে যে মানে ছেলেটা এইভাবে ভাবতেছে। তখন সেই যে তার আরেকটা মা সেই জায়গায় আমার নামটা ছিল এবং আমাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল তার মায়ের সাথে। তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার মনে হয়েছে আমি যাই করেছি, কাজ যতটুকুই করেছি তার চেয়ে অনেক বেশি আমি আসলে পেয়েছি। যখন আপনি এটা শুনলেন যে আমিও রত্নগর্ভা অ্যাওয়ার্ড পাচ্ছি যে আপনার যে সন্তানের মাধ্যমে, তখনকার অনুভূতি কি আমাদেরকে বলবেন? সেটাই আসলে অনুভূতি বলে এখন প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লেগেছে যে সে আমাকে যে তার মায়ের আসনে সে যেভাবে চিন্তা করেছে যে তার মায়ের আসনে বসিয়েছে এবং তার সফলতার পিছনে আমার অবদানের জন্য যে সে আমাকে এভাবে সম্মানিত করেছে, এটা আমার জন্য তো অনেক ভালো লাগার একটা বিষয় এবং আমার মনে হয়েছে এটা একটা নিদর্শন সবার জন্য। সত্যি উদ্যোক্তাদের এই গল্পগুলো আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ধন্যবাদ হাসিনা মুক্তা। সকল শ্রোতা বন্ধুদের ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। পরবর্তী এপিসোডে নিয়ে আসব আমরা আরেকজন সফল উদ্যোক্তাকে, জানবো তার অজানা গল্প।